70 cadets each time. Picha. মায়ের চোখের জল ছেলেকে বাঁচাতে পারে না, কোনো অর্থ দিয়ে ছেলেকে বাঁচাতে পারবেন না, কিন্তু ব্লাড দিয়ে আপনি বাঁচাতে পারেন। সুতরাং ব্লাডের বিকল্প কিছু হয়নি। এই যে শুভ উদ্যোগ, আমি যারা উদ্যোক্তা, এখানে আমাদের মিস্টার শর্মা রয়েছেন, শিলচর থেকে একে প্যাটেরি এসছেন, সবাইকে এবং যারা আদার ক্যাডেট সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। একটা নোবেল কজ জন্য তারা আজকে এই অনুষ্ঠান করছে। এর মধ্যে নতুন দুজন, তাদের জন্মদিন আজকে, তাদেরও আমরা একটু আগেই আমরা হ্যাপি বার্থডে করেছি। তো একটা ভালো, যেমন এনসিসি মানুষের মধ্যে যে ইউনিটি ডিসিপ্লিন এই জিনিসটা আসে, আমরা 65 ওয়ারে দেখেছি তাদের ভূমিকা রয়েছে। 1917 ওয়ারে তারা, 71 ওয়ারে তারা ভূমিকা রয়েছে। তো এটা এনসিসি 12 দিনের ক্যাম্প করছে, তাদের এই যে যে উদ্দেশ্যে ক্যাম্পটা করছে তাদের উদ্দেশ্য সফল হোক, এটাই আমি তাদের কাছে বার্তা খবর পেয়েছি। ওরা নিমন্ত্রণ করেছে, এই জন্য আজকে আসলাম। সবাইকে ধন্যবাদ। আপনারাও এনসিসি একে সহযোগিতা করবেন, স্কুল থেকে বিভিন্ন হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এনসিসি আছে। এনসিসি এমন এক জিনিস, এর থেকে কিন্তু নিজেকে তৈরি করা যায়। আমরা যে নিজের পায়ে দাঁড়ানো, অর্থাৎ আমরা যে বলছি স্বাবলম্বী, এনসিসি কিন্তু এটার একটা বিরাট প্লাস পয়েন্ট আছে। এখানে বিভিন্ন রকম পুলিশের নিয়োগের ক্ষেত্রে, টিএসআর নিয়োগের ক্ষেত্রে, আসাম রাইফেল আর্মি নিয়োগের ক্ষেত্রে এনসিসির একটা ভূমিকা রয়েছে। সুতরাং এই এনসিসি দিবসে আগামী দিনে আরও আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, দেশের ছেলেমেয়েরা এনসিসির কাজে এগিয়ে আসুক। এনসিসি একাডেমির জন্য জায়গা দেখেছে, জায়গা দেখেছে, এখনও ভালো জায়গা, রাস্তার পাশেই এসডিএম অফিস পেরিয়ে। এখন এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেনি, আমরা ফাইন্যান্সিয়াল একটু সমস্যায় রয়েছি। এরপরে একাডেমির পাশে সেখানে জুডিশিয়াল কোর্টও হবে, তো আমরা দুটো জিনিসকে পাশাপাশি দেখে সুন্দর করে করার চেষ্টা করছি। এবং এখানে এনসিসির জন্য আমরা জায়গা দেখে রেখেছি, কিন্তু অর্থের সংকুলন একটু রয়েছে। তো আগামী দিনে ফাইন্যান্সিয়াল পজিশন ঠিকঠাক হলে আমরা আশা করি এপ্রিল মাস থেকে একটা পজিটিভ একটা চিন্তাভাবনা করতে পারবো।